পরস্পরকে সহযোগিতা করা, এইটা নাই কেন, কোন কারণে নাই, আর থাকলে কেমনটা হওয়া উচিত, আমি সংক্ষেপে কয়েকটা কারণ বর্ণনা করব আপনাদের কাছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো ভিতরের জিদ, গোড়ামি, অহংকার, আমিত্ব, এইগুলো থাকার কারণে আমি অপরকে দাওয়াতি কাজে সহযোগিতা করতে পারি না। কেউ ধারণা করছে জামিয়া সালাফের সম্মেলন হচ্ছে আল্লাহ বৃষ্টি দিক দিয়ে এটা নষ্ট করে দিক। আপনারা ঠিক বললেন কেন? আপনি কি চাচ্ছেন? তাহলে কেউ চাচ্ছে মনে হয়। হ্যাঁ, ধারণা করছেন এটা কিন্তু সঠিক, আপনারা চাচ্ছেন না, নিঃসন্দেহে চাইলে কি আসবেন, কিন্তু কথা ঠিক যে এক শ্রেণীর মানুষ চাচ্ছে এটা বৃষ্টিতে বন্ধ হয়ে যাক। এটা কি মনের কুটিলতা না? অন্তরের রোগটা যদি চিকিৎসা না করতে পারি তাহলে আমার অন্তরটা পচা, এই অন্তরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিকের ওয়াজ খুব ভালো জানেন, খুব ভালো জানেন, তাওহীদের ওয়াজ খুব ভালো জানেন, সেটা বুঝলাম, কিন্তু এই ওয়াজটা জানেন না। 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসতামিউ ফি কলবি আব্দিন আল হাসাদ ওয়াল ঈমান, কোন বান্দার অন্তরে দুইটা জিনিস একত্রিত হয় না, কোন বান্দার অন্তরে দুইটা জিনিস একত্রিত হয় না, একটা হলো হিংসা আর একটা হলো ঈমান। যার অন্তরে হিংসা আছে তার মধ্যে ঈমান আছে? উল্টাটা বলেন তো এবার, যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কি হিংসা আছে? না। তাহলে আপনার মধ্যে যদি হিংসা থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার মধ্যে ঈমান নাই। যদি আপনার মধ্যে ঈমান থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার মধ্যে হিংসা নেই। তো এটা তো জানতে হবে, এটা তো আমাকে আগে চিন্তা করতে হবে। আমি বলেছি গোড়ামি, জিদ এবং আমিত্ব, স্বেচ্ছাচারিতা, আপনার ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ করলেন, ক্ষমতা প্রয়োগ করবেন বৈধ ক্ষেত্রে, অবৈধ জায়গায় ক্ষমতা প্রয়োগ করার দরকার নাই। একজন প্রত্যেক ব্যক্তি দাওয়াতি কাজে ভূমিকা রাখতে পারে। একজন মেজিস্ট্রেট সাহেব, তিনি সহি আকিদা সম্পর্কে, সহি দাওয়াত সম্পর্কে তিনি জানেন, ঝালুকাটি জেলায় জোরে আমিন বলার কারণে, আউয়াল ওয়াক্তে আজান দেওয়ার কারণে থানায় রিপোর্ট দিয়ে গ্রেফতার করে দিয়েছে। কোথাকার রংপুরের ম্যাজিস্ট্রেট তার বন্ধুকে ফোন দিয়ে বলছেন যে এই লোকগুলো নিরীহ, এরা জঙ্গিও না সন্ত্রাসীও না, শুধু রাসূলের হাদিস আমল করার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে, বন্ধু তুমি তাদেরকে জামিন দিয়ে দিও। এটা হলো পাওয়া, করতে পারে না জজ সাহেব? খুব সুন্দর করতে পারেন, খুব ভালো করতে পারেন। এটা একজন ডিসি সাহেব, একজন এসপি সাহেব খুব সহজেই করতে পারেন। বেদাতিরা মিছিল নিয়ে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার জন্য, ডিসি সাহেব বলে দিয়েছেন আচ্ছা আপনারা এই সমস্ত আন্দোলন এগুলো বন্ধ করেন, আমি তাদেরকে চিনি, তারা জঙ্গিও না সন্ত্রাসীও না, তারা নিরীহ মানুষ, তাদের প্রোগ্রাম হবে, আমি সিকিউরিটি দিব। কি এটাও পাওয়ার? কিন্তু এটা আল্লাহর পক্ষে না আল্লাহর বিরুদ্ধে? আল্লাহর পক্ষে। এই জন্য আমি সব শ্রেণীর মানুষকে দাওয়াতে অংশগ্রহণ করানোর চেষ্টা করি,